মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই সমস্ত কাজকর্ম করার আগেই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। বাঙালিদের কোনো উৎসব মানেই হচ্ছে খাওয়া দাওয়া, তো আজকে প্রচুর রান্নাবান্না করতে হবে, স্পেশালি মাছ। মানে মাছটা তো আমাদের করতেই হয়, আজকের দিনে কোনো মাংস হয় না বাড়িতে, তো মাছ, তরি, তরকারি, ভাজা এইসব হবে। আর তোমাদের দাদা হয় সে বাজারে গেছে, সেই জন্য এই টাইমটা এখন আমি ফ্রি আছি, তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। আর সকালবেলা প্রত্যেক দিনের মতো চা তো হয়েই গেছে, এখন আরও একবার চা খেতে যাব। মানে প্রতিদিন যে আমার কী হারে চায়ের প্রতি ভালোবাসা বাড়ছে। তো বন্ধুরা, সব সবজিগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি, আলু, পটল আর বেগুন। আজকে হবে আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর ডাল করব। আর আর একটা ভাজা হবে, সেটা মনে হচ্ছে মাছ ভাজাই করতে হবে, দেখি মা কি বলে, সেই মতনই করব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ততক্ষণ এই সবজিগুলোতে আমি একটু নুন মাখিয়ে নিই। আর বেগুনটাতে না, নুন মাখানোর পর একটু চিনি দিয়ে একটু মাখিয়ে রাখবো, তাহলে বেগুনটা ভাজার পর না বেগুনটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে। তো আমরা এইভাবেই রান্না করি, মানে বেগুন ভাজলে সামান্য একটু চিনি দিই বেগুনে। সকাল থেকে আমাদের এখানে জল নেই, এই পয়লা বৈশাখের দিন যদি সকালবেলা জল না পাওয়া যায় তাহলে যে কাজের কি সমস্যা, সে যারা কাজ করে তারাই বোঝে। একটু মানে সত্যি জলের জন্য না খুবই প্রবলেম হয়। তাও ভালো যে আগের দিন অনেকটা জল তুলে রাখা ছিল, মা অনেক জল টল তুলে রেখেছিল, সেই জন্য আজকেও হয়ে যাচ্ছে। আর এই যে একটু ঘুগনি বসিয়েছি, মানে এটা আজকের না, এটা যদিও কালকের ঘুগনি, এটা দিয়েই ভাবছি আজকে চালিয়ে দেবো টিফিনটা, বুঝেছ? আর একটুখানি লুচি করে নেবো, ব্যাস। দেখো কথা বলতে বলতে না আমি হলুদটা দিতেই ভুলে গেছিলাম আলুর মধ্যে, তাই সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিলে কি আলুটা একটু দেখতে ভালো লাগে, আর হলুদ ছাড়াও কিন্তু আলু ভাজা করা যায়। আমার ছেলে তো আবার সাদা সাদা আলু ভাজা খেতেও পছন্দ করে। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা অনেকক্ষণ আগেই সিটিটা দিয়ে রেখেছিলাম, ভাপটা যেহেতু বেরিয়ে গেছে এই জন্য দেখে নিই ডালটা সেদ্ধ হলো কিনা। বন্ধুরা, প্রেশার কুকার কিন্তু খুবই সাংঘাতিক জিনিস, যেমন সুবিধাজনক তেমনই বিপজ্জনক। তো আমার তো অভিজ্ঞতা আছে প্রেশার কুকার সম্বন্ধে, এই গল্পগুলো আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন যদি এখানে বলতে চাই তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার জলের বালতিগুলোও ভরা হয়ে গেছে, এবারে বাকি রয়েছে চাটনিটা আর মাছটা, তাহলেই হয়ে যাবে। এখন যা গরম পড়েছে। এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর আমের চাটনি না আমাদের সবাইকার খুব প্রিয়, আর মা তো এত চাটনি ভালোবাসে, যে কোনো চাটনি হলেই তার হবে, চাটনি ছাড়া একদমই ভাত খেতে পারে না। ডালটা সেদ্ধ করার পর না আমরা এইভাবে ডাল ঘোটা দিয়ে ঘেটে নিই, তার ফলে কী হয়, ডালটা একদমই মানে একটু শক্ত শক্ত থাকে না, আর দানা দানাও থাকে না, এর ফলে ডালটা কিন্তু খুব গাঢ় হয়। তো যেহেতু জল দিয়েছি, এবারে ডালটা আমি ভালো করে ফুটতে দেবো। আর মা বলে ফুটন্ত ডাল যদি সাতলে দেওয়া যায় তাহলে তার স্বাদই নাকি অন্যরকম হয়। বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আমি এখন রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি। এত তাড়াতাড়ি যে সব কাজ কমপ্লিট করে নেবো ভাবতে পারিনি, তবে মা অনেকটাই হেল্প করে, সেই জন্যই এত কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারি। এবার আজকের একটা মেন কাজ যেটা আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার গাছে জল দেওয়া বাকি আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 11:30, তো এখন আমি যাব ছাদে গাছে জল দেবো। জল দেওয়ার পর স্নান ফ্যান করে তারপরে আবার বিকেলে আপনাদের সাথে দেখা করছি।
সুগন্ধরা এখন আমি ছাদে যাচ্ছি গাছে জল দিতে। ছাদে যাওয়া মানে বুঝতেই পারছেন কতটা রোদ্দুর। আজকে তো প্রচণ্ড গরম, সকাল থেকে আমি দু গ্লাস মানে ঠান্ডা জল খেয়েছি। ঠান্ডা জল বলতে পুরো বরফ গোলা জল, জানি না কী হবে, অবশ্যই ঠান্ডা লাগবে আশা করি, তবু না খেয়ে আর পাচ্ছি না। কি অবস্থা বাড়িটা, কি রোদ্দুর, এত রোদ্দুর হলেও কিন্তু এই যেহেতু ছাওয়া জায়গাটায় দাঁড়িয়ে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গাছগুলোতে না, এটা হচ্ছে একটা আমড়া গাছ, দেখুন এই পেছনে যে গাছটা দেখছি এটা হচ্ছে একটা আমড়া গাছ, এখন কচি পাতা হয়েছে আমড়া গাছে, আর কিছুদিন পর পুরো আমড়া গাছটা পুরো আমড়াই ভরে থাকে। আজকে আমার বাবা মা এসেছে তো আমি তো খুব খুশি, যদিও সকালে আসার কথা ছিল কিন্তু সকালে এত রোদ্দুর সেই জন্য আর সকালে আসেনি, এই বিকেলের দিকেই ঢুকলো। এখন সবাই মিলে গল্প করছে আর আমি ছাদে জামাকাপড় করা নিয়ে এলাম ছাদ থেকে। এখন একটু ভালো করে ভাঁজ করে নিই জামাকাপড়গুলো, ঘরটা একটু পরিষ্কার করে নিই। এখন ওরা সবাই গল্প করছে করুক, আমি একটু পরে গিয়ে চাটা বসিয়ে দেবো। আর বলো তো বন্ধুরা, আমার এই বেড কভারটা কেমন লাগছে? এটা আমি পয়লা বৈশাখে এবছরে নতুন কিনেছি। তো দেখো বন্ধুরা, বাবা মা কিন্তু এসেই কাজে লেগে পড়েছে, আমাদের যে ফটো ফ্রেমটা ছিল সেগুলো যাতে নোংরা না হয়, মানে নোংরা না হয়ে যায়, সেই জন্য একটা করে প্লাস্টিকের কভার ওপর থেকে লাগিয়ে দিচ্ছে, তাহলে নাকি অনেকদিন ভালো থাকবে। এই ফটোগুলো হলো আমার ছেলের অন্নপ্রাশনের ফটো। তো বন্ধুরা, আজ এখানে ভিডিওটা শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আগামী ভিডিওতে আবার দেখা হবে।